শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জেনারেল রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এর আগেও হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিপিন রাওয়াত, কিন্তু সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন। পূর্ণ সামরিক মর্যাদায় শুক্রবার দিল্লিতে বিপিন রাওয়াতের শেষকৃত্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত গতকাল বুধবার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক নিহত হয়েছেন। ওয়েলিংটন ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজে যাওয়ার পথে হেলিকপ্টার ভেঙে তিনি এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াত প্রাণ হারান। বুধবার সন্ধ্যা পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর টুইটারে দেওয়া বিবৃতি অনুযায়ী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ছাড়া ওই হেলিকপ্টারের 13 জন যাত্রী মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে বিমান বাহিনী। এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে, ভারতের মতো সামরিক শক্তিতে এগিয়ে থাকা একটি দেশের সেনা সর্বাধিনায়কের হেলিকপ্টার ভেঙে পড়ল কিভাবে? উত্তর খুঁজতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেন ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন রমেশ কুমার দাসের সাথে। রাওয়াতের হেলিকপ্টার ওয়েলিংটন যাওয়ার পথে নীলগিরি পাহাড়ে দুর্ঘটনার কবলে পড়ে। 1997 থেকে 1998 সালে ওয়েলিংটনের ওই স্টাফ কলেজেই প্রশিক্ষণ নিয়েছিলেন রমেশ, তাই ওই এলাকা এবং নীলগিরি পাহাড়ের সাথে তার পরিচয় অনেক পুরনো বলে জানা গেছে। ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজের নিয়মিত বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বক্তৃতা করতে আসেন বলে জানান রমেশ। সিডিএন বিপিন রাওয়াতের ওই কলেজের বক্তৃতা করার জন্য সুলুর থেকে রওনা দিয়েছিলেন। দুপুর 12:40 নাগাদ নীলগিরি পাহাড়ে কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে তার হেলিকপ্টার। খারাপ আবহাওয়াকে অনেকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন, তবে একাধিক কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন রমেশ। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই তামিলনাড়ুর আবহাওয়া খারাপ। নীলগিরি পাহাড়ের আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়, খুব অল্প সময়ের মধ্যেই মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন হয়ে যায়। হেলিকপ্টার টেক অফ করার পর হয়তো আবহাওয়া খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই খারাপ আবহাওয়ার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। দুর্ঘটনার কারণ খোঁজার সময় এটাও নিশ্চিত তদন্ত করে দেখা হবে। যদিও দেশের প্রতিরক্ষা প্রধানের মতো ভিআইপিদের আকাশপথে যাতায়াতের সময় আবহাওয়ার পূর্বপাশের দিকেও বিশেষ নজর দেওয়ার ওই নিয়ম। সুলুর এয়ারবেস থেকে ওয়েলিংটনে যেতে আকাশপথে 20 মিনিট সময় লাগে রামেশের। নীলগিরি পাহাড়ের মধ্য দিয়ে এই পথ, তার মতে আবহাওয়ার সাথে এলোমেলো হাওয়ার ফলে এই সময় হেলিকপ্টারটি কোনো বিপদ পড়েছিল কিনা সেটাই দেখা উচিত ছিল। তিনি বলেন, হেলিকপ্টার একাধিক মুভিং পার্টস থাকে। হেলিকপ্টারের মাথার উপর যেমন ব্লেড ঘুরে তেমনই থাকে টেল রোটার, এবং হেলিকপ্টারের পিছনে বা লেজের দিকে পাখা ঘুরতে থাকে। পাহাড়ের বিভিন্ন মুখের আবহাওয়ায় চলে, কখনো উপর দিক থেকে নিচের দিকে, তো কখনো নিচে থেকে উপরে হাওয়া অভিমুখে হয়। কখনো অনেক সময় এর হঠাৎ তারতম্য ঘটলেই অসুবিধায় পড়ার সম্ভাবনা থাকে। একই সাথে রমেশ এটাও জানান যে এই সব বিষয়ে বিমানবাহিনীর পাইলটরা মাথায় রাখেন, কী ধরনের সমস্যার মুখে তারা পড়তে পারেন তার সম্পর্কেও ধারণা থাকতে হয় তাদের। রুশ MI-17 ভারতের অন্যতম উন্নত এয়ারক্রাফ্ট। রমেশ বলেন, যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হেলিকপ্টারে ওঠার আগে সেই হেলিকপ্টারের একাধিক পরীক্ষা করা হয়। সার্ভিসেবিলিটি অর্থাৎ পরীক্ষার সঙ্গে যন্ত্রাংশ খুঁটিয়ে দেখা হয়। তিনি বলেন, কোনো এয়ারবেসের স্কোয়ার ড্রোনে যত এয়ারক্রাফ্ট থাকে তার মধ্যে সব থেকে ভালোটাই ব্যবহার করা হয়। অভিজ্ঞ পাইলট সেই হেলিকপ্টারের চালকের আসনে থাকেন। সস্ত্রীক বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকস্তব্ধ দেশের 3 প্রতিরক্ষা বাহিনীও। ইতিমধ্যেই বিমান বাহিনীর কর্তারা দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছেন। রমেশের মতে একাধিক কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে, তদন্তের পরই আসল কারণ জানা যাবে। হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত। এই হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত আর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ 13 জন আরোহী নিহত হয়েছেন। ওই হেলিকপ্টারের একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং তামিলনাড়ুর ওয়েলিংটন সেনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তামিলনাড়ুর কন্নুরে গভীর জঙ্গলে স্থানীয় সময় বুধবার বেলা 12:40 দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতকে বহনকারী সেনা হেলিকপ্টারটি। এর আগেও হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিলেন বিপিন রাওয়াত, তবে সেবার প্রাণে বেঁচে যান তিনি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন জানিয়েছে, 2015 সালে নাগাল্যান্ডের ডিমাপুরে দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার, কিন্তু আশ্চর্যজনকভাবে সে সময় প্রাণে বেঁচে যান তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। সেই ঘটনার 6 বছর বাদে হেলিকপ্টার দুর্ঘটনাতেই মৃত্যু হল তার।
আনন্দবাজার জানায়, 2015 সালের ফেব্রুয়ারি মাসে নাগাল্যান্ডের ডিমাপুর জেলার রাঙ্গা পাহাড় হেলিপ্যাড থেকে যাত্রা করেছিল ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। তাতে ভিপিএন ছাড়াও ছিলেন আরও দুই সেনা কর্মকর্তা। তারা হেলিকপ্টারে চালকের আসনে ছিলেন। হেলিপ্যাড থেকে উঠতেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। হেলিকপ্টারটির 20 ফুট উঁচু থেকে সোজা মাটিতে আছড়ে পড়ে। তবে কপ্টারের আরোহীদের সামান্য আঘাত লাগে এবং সেই যাত্রায় তিনিও বেঁচে যান। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকার শেষকৃত্য হবে অনুষ্ঠিত হবে দিল্লিতে। আগামীকাল শুক্রবার বিকেলে তাদের শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন করার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে তামিলনাড়ুর সুলুর বিমান ঘাঁটি থেকে বিশেষ বিমানযোগে জেনারেল রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকার মরদেহ দিল্লিতে আনা হয়। এরপর দুজনের মরদেহ রাখা হবে তাদের বাড়িতে। দেশটির সেনা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন তার অনুরাগীরা। এরপর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষ যাত্রা। দিল্লির সেনা ছাউনির ব্রার স্কোয়ারে অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য। বুধবার সেনা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন 63 বছর বয়সী জেনারেল বিপিন রাওয়াত। তার স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো, বিমান বাহিনীর কর্মকর্তা সহ 13 জন। তিনি 2019 সালের জানুয়ারিতে ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। মিলিটারি এয়ারফোর্সের নতুন বিভাগের প্রধান হিসেবেও তিনি নিয়োগ পেয়েছিলেন। বুধবার সন্ধ্যায় ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে একটি টুইট বার্তায় রাওয়াত সহ 13 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে এতগুলো মহামূল্যবান প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমেছে পুরো ভারত জুড়ে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক টুইট করেছেন বিপিন রাওয়াতকে নিয়ে। তিনি বলেন, তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। সেখানে আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর জন্য কর্মীদেরকে হারিয়েছি। তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন। শোকাহত পরিবারের জন্য আমার সমবেদনা। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।